মহিলা এই রেশিওতে মোটামুটি আক্রান্ত হয় ইউরিন ইনফেকশনে একটু বয়স্কদের ক্ষেত্রে আবার সেই রেশিওটাই মেল ইস টু ফিমেল মানে ইকুয়ালি দুজনেই পুরুষ এবং মহিলা বয়স্কদের ক্ষেত্রে অ্যারাউন্ড মোর দেন ফিফটি ইয়ার্স এজ গ্রুপে কিন্তু ইকুয়ালি এই রোগটার সাথে আক্রান্ত হন তো ইউরিন ইনফেকশন যে শুধু মহিলাদের মধ্যেই হয় পুরুষরা যে হয় না সেই ব্যাপারটা কিন্তু একদমই নয় অনেকগুলো রিস্ক ফ্যাক্টার্স ডেফিনেটলি আছে রিপোর্টিভ এজ গ্রুপের মধ্যে একটা সেক্সুয়াল হিস্ট্রি যেগুলো ফিমেলস আর বেশি প্রোন বিকজ আমাদের অ্যানাটমিটাই ফিমেল অ্যানাটমিটাই এরকম যে ইউরেথরা যেটা লাইনিং যেটা খুবই মানে শর্ট আছে সেই কারণে ইউরিন ইনফেকশনটা মোর কমনলি মানে ব্যাকটেরিয়াগুলো ইউরিন ইন ব্ল্যাডারের মধ্যে প্রবেশ করতে খুব তাড়াতাড়ি ইজিলি হেল্প হয় সেটা কিছুটা মেলের যেটা অ্যানাটমি আছে সেটা কিছুটা প্রোটেকশন আছে ইন দ্য রিপোয়াটিভ এইচ গ্রুপ রিস্ক ফ্যাক্টার্সের মধ্যে অবশ্যই আসবে ডায়াবেটিস একটা রিস্ক ফ্যাক্টর আর কোনো অবস্ট্রাকশান কোনো কিডনিতে পাথর হয়ে আছে নাকি বা ছেলেদের মধ্যে ইম্পর্ট্যান্ট হচ্ছে একটা প্রস্টেট বড় হয়ে যাওয়া ইন উইথ এজ সো প্রস্টেটোমেগালি ইজ এন ইম্পর্ট্যান্ট রিস্ক ফ্যাক্টর যেখানে ইউরিনটা স্ট্যাসিস হয়ে যাচ্ছে এই স্ট্যাসিস ইউরিনের মধ্যে কিন্তু ইনফেকশন হতে পারে তো এজেড পেশেন্টসের মধ্যে ডেফিনেটলি পুরুষ এবং মহিলা দুটো ভাগেই কিন্তু দুজনেই কিন্তু রিস্কে আছে ইউরিন ইনফেকশন নিয়ে যেরকমটা আমি বললাম যে একটা যেরকম মিথ রয়েছে যে শুধুমাত্র মেয়েদেরই হয় সেটা যেরকম আজকের আমাদের এই আলোচনায় অনেকখানি ক্লিয়ার হয়ে গেল সেরকমই ইউরিন ইনফেকশন মূলত আপনি যে বিষয়গুলো ছুঁয়ে গেলেন আজকে সেই ব্যাপারগুলোর থেকেও যদি আমি বেরিয়ে বলি যে শুধুমাত্র পাবলিক টয়লেট ইউজ করলেই ইউরিন ইনফেকশন হয় তার কারণ সেই টয়লেটটি আরও বহু মানুষ ইউজ করছেন কিন্তু এটা কতটা ভুল কারণ আমরা বাড়িতেও যদি অনেকেই আছেন যাদের বাড়িতে একাধিক ওয়াশরুম নেই তো সেক্ষেত্রে তারা জেনারেলি ওই একটাই ওয়াশরুম ইউজ করছেন এবং সেক্ষেত্রেও কি ইউরিন ইনফেকশন হওয়ার চান্সেস থাকে একদম পাবলিক টয়লেট যেগুলো আনহাইজিনিক হ্যাঁ সেটা ট্রেনের টয়লেট হোক হোটেলের টয়লেট হোক মানে যেটা রেগুলারলি ক্লিন হচ্ছে না অনেকজন ইউজ করছে হ্যাঁ ডেফিনেটলি রিস্ক ফ্যাক্টরটা বেশি টয়লেট সিট স্যানিটাইজার বা বিভিন্ন হাইজিনিক মেজার সেগুলো হতে পারে বিফোর অ্যান্ড আফটার ইউজিং টয়লেট সেই হাইজিন হ্যান্ড হাইজিন ক্লিনলিনেস হাইজিন এগুলোকে মেনটেন করতে হবে ক্লোথস হাইজিন সেগুলোকে আমরা সবাই মানে তাড়াতাড়ি অফিস যাওয়ার জন্য মানে একটা রাশে থাকি যে সকালে ভালো করে স্নান করা হাইজিন মেনটেন করা এগুলোটা ঠিক হয় না সেটা ডেফিনেটলি বেশি গুরুত্বপূর্ণ হাইজিন মেনটেন করা অবশ্যই দরকার হাইজিনটা মেনটেন করতে পারলে অনেকগুলো রিস্ক ফ্যাক্টার্সগুলো এগুলো ইনফেকশনের চান্সটা কম থাকবে সেটা পাবলিক টয়লেট হোক বাড়ির টয়লেটেই হোক হাইজিনটা ভালো করে মেনটেন করতে হবে আমাদের এবং যারা ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয়েছেন তাদের তো অবশ্যই আমরা সব সময় বলি যে যারা সঠিক পরামর্শ দিতে পারেন যারা বিশেষজ্ঞ তাদের সঙ্গে পরামর্শ করতে কিন্তু আমি যদি চাই যে ইজোনিন ইনফেকশনটা যাতে না হয় সেই জন্য যদি কিছু প্রিকশনস নিতে হয় তাহলে সেগুলো কি কি হতে পারে প্রিকশনস যদি কারোর ইনফেকশন সাধারণত মানে মহিলাদের মধ্যে প্রায় 50 টু 70% কোনো না কোনো সময় কোনো না কোনো বয়সে আক্রান্ত হয়েই থাকে তো সেই ক্ষেত্রে ডাক্তারের কনসালটেশন নেওয়া